নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত, এবার ছড়ার চুলকে কাজে লাগাবে DWS দপ্তর। উত্তর জেলার বামুনিয়া ছড়ায় বসছে ওয়াটার প্ল্যান্ট, উপকৃত হবেন প্রায় 10,000 মানুষ। 2022 সালের আগস্ট মাসের মধ্যে সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। কদমতলা ব্লক এলাকায় শুকনো মরশুম আসতেই পানীয় জলের হাহাকার শুরু হয়ে যায়। সরসপুর, সরলা, ব্রজেন্দ্রনগর সহ ইন্দো বাংলা সীমান্ত ঘেঁষা গ্রামে জল সংকট তীব্র আকার ধারণ করে কুয়োর জলই একমাত্র ভরসা এইসব এলাকার এলাকাবাসীদের। তাও আবার জল শুকিয়ে যায়, এইসব এলাকার জলের উৎস বলতে কিছুই নেই। বিগত বাম আমলে পানীয় জলের উৎস নির্মাণের নামে দেদার অর্থ অপচয় হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বিশাল জনবসতিপূর্ণ এলাকার 10,000 মানুষ এবার বিশুদ্ধ পানীয় জল পাবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। সরসপুর এবং সরলা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে চলা বামুনিয়া ছড়াতে বাঁধ দিয়ে বসানো হবে ওয়াটার প্ল্যান্ট। DWS দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ একটি টিম গোটা এলাকা পরিদর্শন করে সোমবার থেকে শুরু হবে সার্ভের কাজ। পুরো 5 কিলোমিটার জুড়ে বসানো হবে পাইপলাইন। পরিদর্শনকালে দপ্তরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন কদমতলা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জানান, পানীয় জলের সংকট নিরসনের লক্ষ্যে DWS দপ্তর পরিকল্পনা নিচ্ছে কিভাবে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। সীমান্ত এলাকা ভিজিট করছি, এখানে একটা ছড়া আছে মুটকা ছড়া ব্রজেন্দ্রনগর গ্রামে। এই ছড়া থেকে জলের ব্যবস্থা করার জন্য আজকে DWS থেকে একজন ইঞ্জিনিয়ার সহ ওনারা এসেছেন, তারা স্থান দেখছেন এবং এখান থেকে দেখে এখানে বামনিয়া ছড়াতে এসেছেন। এটা সরসপুর গ্রাম পঞ্চায়েতের এরিয়া, এখান থেকে 5 কিলোমিটার চারিদিকে 5 কিলোমিটার জায়গা যারা যতজন আছে তাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে 2-3টা জায়গায় বোরিং করা হয়েছে কিন্তু জলের উৎস পাওয়া যায় নাই, তার জন্য এই বামনিয়া ছড়াতে আজকে এসেছেন এখান থেকে যাতে 10,000 লোককে জলের ব্যবস্থা করা যায়। সার্ভে করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে জিনিসটা দেখা গেছে, দামসোরা এরিয়া, দোসদার কিছু অংশ, জম্পু হিল, আমাদের লিন লেন যেটা কদমতলা ব্লক, কালসর ব্লকের মধ্যে কদমতলা ব্লকে আমরা জলের খুব সংকট অতীত দেখেছি, এখনও আমরা ফিল করছি। করতে গিয়ে আমরা কিছু কিছু ডিপ টিউবওয়েলও আমরা করার চেষ্টা করেছি কিন্তু দেখা গেছে গ্রাউন্ড লেভেল ওয়াটার নেই সাফিসিয়েন্ট। পাশাপাশি কদমতলা এরিয়াতে কোনো বড় ধরনের ছড়া নেই, নদী নেই, যে নদী আমরা জুড়ি ব্রিজ আছে সেটার উপর অলরেডি 2টা প্ল্যান্ট অলরেডি এক্সিস্ট করছে, সেই জন্য জুড়ির প্রতি খুব বেশি আমরা জোর দিতে পারি না, ইনসাফিশিয়েন্ট ওয়াটার হতে পারে। কিন্তু আমরা ইদানিং কয়েকদিন আগে এসে সার্ভে করে যেটা দেখলাম, আমাদের বামনিয়া ছড়া একটা আছে যেটা আমাদের হয়তো এতদিন চোখে পড়েনি। আমাদের ইঞ্জিনিয়ার পান্নালাল চক্রবর্তী এসেছিল, চিফ ইঞ্জিনিয়ার উনি পাঠিয়েছেন, ওনার সঙ্গে আমরা ভিজিট করে যেটা দেখলাম, বামনিয়া ছড়ার উপরে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারি, যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিপ টিউবওয়েল থেকে ভালো, আদার্স সোর্স থেকে তো ভালো হবে, কারণ এখানে ডিসইনফেকশনের ব্যাপার আছে, সব কিছুই আছে, 100% ইরিগেশন করার সিস্টেম করে আমরা ইনোভেটিভ করে করব। এই প্ল্যানিং করে আমরা এখন সার্ভে করতে আসলাম। সার্ভেয়ার আজকে আগরতলা থেকে এসেছে, আমরা চাচ্ছি যে মার্চ মাসে যত সম্ভব যদি আমাদের সার্ভে সব কিছু অবশ্য থাকে অবশ্যই আমরা কেটিশন করব। সবদিকে যদি আমার চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে আমরা ক্লিয়ারেন্স পাই টেকনিক্যাল সাইড, তাহলে আমরা অতি সত্বর কাজটা আমরা ঠিক আছে করতে উদ্দেশ্যে আজকে আসা। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা রাজ্যে 12টি পশ্চাৎপদ ব্লক রয়েছে, আর সেই সব ব্লকে 100 দিনের রেগার কাজ দেওয়া হয়েছে যাতে করে পিছিয়ে না পড়ে সংশ্লিষ্ট ব্লকের গ্রামীণ এলাকা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। কৃষি ঋণের প্রতি জোর দেওয়ার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে আহ্বান জানানো হয়েছে বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের
45তম প্রতিষ্ঠা দিবসে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন একথা জানান। তিনি বলেন, কৃষকরা উন্নত হলেই রাজ্য এগিয়ে যাবে, কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তিনি আরও বলেন, রাজ্যে 12টি পশ্চাৎপদ ব্লক রয়েছে, সেই সব ব্লকে 100 দিনের রেগার কাজ দেওয়া হয়েছে, যাতে পিছিয়ে না থাকে এই সমস্ত ব্লকের গ্রামীণ এলাকা। গ্রাম স্বনির্ভর হলেই সমাজ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আধুনিক পদ্ধতিতে চাষ করা এবং জৈবিক পদ্ধতিতে চাষ করা, অর্গানিক ফার্মিং, সেটার কারণ হলো যদি আমরা অর্গানিক করি, উৎপাদিত জিনিসগুলি বেশি দামে বিক্রি করতে পারবে কৃষকরা। অর্গানিক সবজি বা অর্গানিক পদ্ধতিতে চাষ করার ফলে দাম অনেক বেশি কেমিক্যাল ফার্টিলাইজার থেকে। সিকিম আছে, আপনারা জানেন সিকিমে অর্গানিক স্টেট ডিক্লেয়ার হয়েছে। সো আমরা চাই কৃষকরা যেমন এখানে অর্গানিক ফার্মিংয়ে যায় এবং আধুনিক পদ্ধতি যেমন ফার্মিং করে ছোট যারা যেমন ফলন বেশি হয়। এই জন্য নাবার এবং আমাদের গ্রামীণ ব্যাংক সাহায্য করছে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং গ্রামীণ ব্যাংকের সঙ্গে আমি যখন মন্ত্রী হয়ে আসি, প্রথম চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়, অনেক কথাই হয়েছে আমাদের, আর উনি প্রায় সব কথাই রেখেছেন। ওনাকে যে যে আবেদন করি আমরা, তবেও বলব আর একটু সাহায্য করা নাবারের সঙ্গেও। আমরা দেখি বিগত দিনে এত আরআইডিএ হতো না, এখন আমরা আরআইডিএ করছি। এবং আমার কেন্দ্রে আমাদের যে নির্বাচনী কেন্দ্র চলে আমি ওরা সাহায্য করছেন স্কুল করার জন্য। সুতরাং অনেক কাজই হচ্ছে আর হবে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করে অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়া হলো। তাছাড়া এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মদন মোহন গোস্বামী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানীয় জলের দাবিতে করবুক মহকুমার ডেপাইছড়ি এলাকায় পথ অবরোধে বসেন প্রমিলা বাহিনী। দুর্ভোগের শিকার পথ চলতি মানুষ সহ যান চালকরা অবরোধের জেরে নড়ে চড়ে বসেন সংশ্লিষ্ট দপ্তর। পানীয় জলের দাবিতে করবুক মহকুমার ডেপাইছড়ি এলাকায় পথ অবরোধে সামিল হয়েছেন প্রমিলা বাহিনী, যার ফলে রবিবার যতনবাড়ি থেকে চেলাগাং সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। প্রচণ্ড দুর্ভোগের শিকার হতে হয় পথ চলতে সাধারণ মানুষ এবং যান চালকদের। অবরোধকারী মহিলারা জানান, দীর্ঘ 15 দিন যাবৎ তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। পরবর্তী সময়ে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে গাড়ি করে এলাকায় পানীয় জল সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হলে মহিলারা রাস্তা অবরোধ মুক্ত করে দেন। কতদিন ধরে জল পাই না? অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ সম্পর্কের জেরে অসংলগ্ন অবস্থা স্থানীয়দের হাতে আটক এক টিএসআর জওয়ান। ঘটনা কৈলাসহর পৌর পরিষদ এলাকার বিদ্যানগর গ্রামে। পরে অভিযুক্ত টিএসআর জওয়ান মুন্না রায়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কৈলাসহর পৌর পরিষদের বিদ্যানগর এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পের পাশে এক বাড়িতে ভাড়া থাকেন এক বিবাহিত মহিলা। এই বিবাহিত মহিলাটি ভাড়া বাড়িতে একাই থাকেন, কারণ স্বামীর সাথে ঝগড়া করে দীর্ঘদিন ধরে এই মহিলা একা ভাড়া থাকেন বিদ্যানগরের এই বাড়িতে। আর এরই সুযোগ নিয়ে এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ত্রিপুরা রাজ্যের গৌরবোজ্জ্বল টিএসআর এক জওয়ানের। টিএসআর জওয়ান মুন্না রায় প্রায়ই আসতেন কৈলাসহরের বিদ্যানগর গ্রামে ভাড়া বাড়িতে থাকা ওই মহিলার বাড়িতে। মুন্না রায় 13 নম্বর ব্যাটেলিয়ানে বর্তমানে কর্মরত। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকায় বাড়ি টিএসআর মুন্না রায়ের। টিএসআরের 13 নম্বর ব্যাটেলিয়ানের ইকো কোম্পানির স্টাফ মুন্না রায় এর আগেও নানা কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। টিএসআর জওয়ান মুন্না রায় প্রায়ই বিদ্যানগর গ্রামে এই মহিলার ঘরে এসে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ত বলে এলাকাবাসীরা জানান।
প্রতিদিনকার মতো এদিনও টিএসআর জওয়ান মন্না রায় গভীর রাতে এসেছিল এই বিবাহিত মহিলার ঘরে। এই দৃশ্য দেখে ফেলার পর এলাকাবাসীরা মহিলার ঘর ঘিরে ফেলে কৈলাসহর মহিলা থানার পুলিশকে খবর দেয় এবং মহিলা থানার পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে টিএসআর জওয়ান মন্না রায়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মহিলা থানার পুলিশ গুণধর টিএসআর জওয়ান মন্না রায়কে ছেড়ে দেয়। কোন এক অজ্ঞাত কারণে মহিলা থানার ওসি মন্না রায়কে ছেড়ে দিলেন, কৈলাসহর মানুষ এটা বুঝে উঠতে পারছেন না। কৈলাসহর পৌর পরিষদ এলাকার মধ্যে এমন ঘটনা ঘটে যাওয়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা থানার ওসি কোন স্বার্থে কিংবা কিসের বিনিময়ে এমন করলেন এটাই শহরবাসীর প্রশ্ন। কৈলাসহরের মহিলা থানার ওসির এই ভূমিকা নিয়ে শহরের মানুষ ছি ছি করছেন। তুমি কোন ব্যাটালিয়ন টিএসআর? তুমি কোন ব্যাটালিয়ন টিএসআর? কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় রাজধানীর কংগ্রেস ভবনে পালিত হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এর অঙ্গ হিসাবে সুসজ্জিত মিছিলের আয়োজন করেন কংগ্রেস কর্মীরা। 28 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছেন কংগ্রেস কর্মীরা। সকাল 8 ঘটিকায় রাজধানীর কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকাল 10:30 সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয়। মিছিলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তেজেন দাস সহ অন্যান্যরা। আজকে ভারতের জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠাতা দিবস। আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের ভবনের সামনে আমরা এই অনুষ্ঠান পালন করছি। সারা ভারতবর্ষে আজকে অনুষ্ঠান পালন করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সম্পন্ন হলো DYFI কৈলাসহর শহর অঞ্চল কমিটির 25তম সম্মেলন। উপস্থিত ছিলেন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্য নেতৃত্বরা। CPIM কৈলাসহর মহকুমা কমিটির কার্যালয়ে DYFI কৈলাসহর শহর অঞ্চল কমিটির 25তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের অঞ্চল সভাপতি রবীন দত্ত চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, বিধায়ক মবস্বর আলী, যুবনেতা রূপ মিয়া সহ আরো অনেকেই। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নবারুণ দেব বলেন, 3 কিলোমিটারের মধ্যে SFI DYFI এর নেতারা প্রতিদিন রাত্রিবেলা আক্রান্ত হচ্ছেন, পরপর একটা বাড়ির শেষে আরেকটা বাড়িতে আক্রমণ করছেন। রাজ্যের মানুষ শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ আছেন, আমরা বলছি সেখানে সীমাবদ্ধ নয়, একমাত্র আমরা আক্রান্ত, DYFI আক্রান্ত, SFI আক্রান্ত, বামপন্থীরা আক্রান্ত হয়। আমাদের উপর আক্রমণটা বেশি, আমরা রক্তাক্ত বেশি হচ্ছে, কিন্তু দেখুন তো আমাদের রাজ্যের সাংবাদিকরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, আমাদের রাজ্যের সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, আমাদের রাজ্যের সংবাদপত্র যখন বিক্রি বিলির করতে যান, বিক্রি করতে যান, সংবাদপত্র ছুঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন। এই গণতন্ত্র বিজেপির নেতৃত্বে স্থাপন হয়েছে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। এখন যারা সন্ত্রাস করছে তাদের বিচ্ছিন্ন করে দেবে মানুষ দেশ থেকে। রবিবার ভারতীয় ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার 5 দশক পূর্তি উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে রক্তদান শিবিরে বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, বহু বাধার সম্মুখীন হয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদের জন্য প্রতিষ্ঠা দিবসের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক, আর নিজেদের সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে শত বাধার সম্মুখীন হয়েও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়।
রামনগরে ছাত্র যুব নেতা বছরের প্রথমই রামনগর স্কুলে রক্তদান শিবিরে আক্রান্ত হয়েছিলেন, সম্প্রতি আবার আক্রান্ত হয়েছেন। বিভ্রান্তির চোরাবালিতে এরকম হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা। এর জন্য বিরোধী দলের কর্মী সমর্থকদের বক্তব্য দেখে হতাশ না হওয়ার আহ্বান জানালেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান এটা সংগঠনের যিনি সম্পাদক তিনি তার প্রারম্ভিক যে স্বাগতিক কথা বলা তাতে উল্লেখ করেছেন যে আমরা শুধুমাত্র যে আমাদের সংগঠনের প্রতিষ্ঠার দিককে স্মরণীয় করে রাখার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করছি ঘটনা তা আমরা সারা বছরই কোথাও না কোথাও নানা প্রতিকূলতার মধ্যেও সংখ্যায় কম হতে পারে, মাঝারি হতে পারে, কোথাও কোথাও ভালো হতে পারে সংখ্যায়, আমরা কিন্তু এই অনুষ্ঠানটি করছি। পরিবারের সদস্য কুশের জন্মদিনে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন জিরিঘাট জিপি সভাপতি সীমা দেব সহ বিশিষ্ট জনেরা। জন্মদিন মানে হই হুল্লোড়, আনন্দ, সঙ্গে আবার নানান ভোজের আয়োজন। এইভাবে প্রতিজন লোক জন্মদিনের নামে অনেক অর্থ অপচয় করে। তবে এবারের এক অন্যরকম জন্মদিন উদযাপন দেখা গেল জিরিঘাটের রায় পরিবারে। 25 ডিসেম্বর অর্ণদীপ রায় অর্থাৎ কুশের জন্মদিন ছিল। সে উপলক্ষে রবিবার জিরিঘাট রায়বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে জিরিঘাট জিপি সভাপতি সীমা দেব বলেন, এদিনের এই অনুষ্ঠানের গুরুত্ব ওনার কাছে বিশেষ তাৎপর্য, কারণ জন্মদিনে সাধারণত এমন অনুষ্ঠান হয় না। নিজে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থাকতে পেরে ধন্য মনে করছেন এবং সকলকে জন্মদিনে এই ধরনের অনুষ্ঠান করার আবেদন জানান তিনি। জিরিঘাট আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন শিক্ষক জহর দেব বলেন, কুশের জন্মদিন আমাদের সকলের কাছে এক প্রেরণা। জন্মদিনের নামে আনন্দ স্ফূর্তি করে অর্থ অপচয়ের চেয়ে গরিবের পাশে দাঁড়িয়ে সমাজে এক নতুন বার্তা দেওয়া হলো। তিনি বলেন, এইভাবে যদি আমরা সবাই নিজেদের নিকট আত্মীয় স্বজনদের জন্ম বা স্মরণ দিনে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় তার প্রতি বিশেষভাবে আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে শীতবস্ত্র তুলে দেন পুতুল রানী দাস, বিভা রানী রায়, ইন্দিরা রায়, নারায়ণ রায়, দুলু রায়, জিপির গ্রুপ সদস্যা নিভা রায়, নীলোচ রায়, সাহেব রায় এবং কুশ রায় সহ অন্যান্যরা। তার জন্মদিনের উপলক্ষে যে আমার দাদা যে প্রচেষ্টা একটা করেছেন, যে আয়োজন করেছেন, তাতে মনটা অনেক খুশি হয়। এবং আমরা তো সবাই গরিব, তার মধ্যে যারা যতটুকু পারে অন্যদেরকে সাহায্য করাটাই জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। যদি এটা এটাই সুন্দর হয় এবং আমাদের যা সনাতন ধর্মে যা শিখিয়েতে আছে, এবং আমি দাদার কাছে ইন্সপিরেশন পাইও, কোনো সময় কোনো কিছু জিজ্ঞেস করে জানতে পারি, তার জন্য খুব ভালো লাগে। বারুগ্রাম থেকে শম্ভু দাস চৌধুরী, রিপোর্ট নিউজ বাংলা। চাকুরি হারিয়ে ফুটপাতে বসে রুটি সবজি বিক্রি করছেন 10,323 শিক্ষক অমিত দেববর্মা। সামান্য উপার্জনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকার অমিত দেববর্মা। জীবন সংগ্রামে টিকে থাকবার জন্য ফুটপাতে রুটি সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকার 10,323 এক শিক্ষক, ভাগ্যের নির্মম পরিহাস। ছিলেন শিক্ষক, বর্তমানে রুটি সবজি বিক্রেতা, কিছু করবার নেই। বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানকে বাঁচানোর জন্য কিছু একটা কাজ তো করতেই হবে। অনেক চিন্তা ভাবনা করে আর কিছু করার না দেখে শেষ পর্যন্ত বেছে নিলেন ফুটপাতের মধ্যে রুটি সবজির ব্যবসা। মার্চ মাস পর্যন্ত করবুক স্কুলে 10,323 শিক্ষক অমিত দেববর্মা। মার্চ মাসে চাকরি চলে গিয়েছে। চাকরি চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কিছু একটা করবে। শেষ পর্যন্ত সংসার আর চলছে না। মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত হাতে যতটুকু সঞ্চয় ছিল বিগত দিনে
চাকরি করে সেই সব সঞ্চয় বসে বসে খেয়ে শেষ, আর কোনোভাবেই সংসার চলছিল না। শেষমেশ ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিয়ে রুটি সবজির ব্যবসা শুরু করলেন, কারণ সংসার পরিবারকে বাঁচাতে হবে, না হলে না খেয়ে মরতে হবে। গরিব ঘরের সন্তান, বাবা নেই, শিক্ষক অমিত দেববর্মার মা ছেলেকে ডেইলি হাজিরা কাজ করে পড়াশোনা করিয়েছিলেন। বিগত সরকারের কল্যাণে ছেলে শিক্ষকতার চাকরি পেয়েছিল, কিন্তু আজ সর্বহারা। প্রায় 20 দিন হয়েছে রুটি সবজির ব্যবসা ধরেছেন অমিত দেববর্মা, কোনো রকমে এই ব্যবসা করে সংসার চালাচ্ছেন। অমিত দেববর্মা বললেন, লজ্জার কিছু নেই, কাজ তো করছি, সংসার প্রতিপালন করছি। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন অসহায় অমিত দেববর্মা, যাতে করে রাজ্য সরকার 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে, কারণ না হলে তাদের খেয়ে বাঁচবার কোনো সুযোগ নেই। অমিত দেববর্মা আরও অভিযোগ করেন, এই রুটি সবজির ব্যবসা করেও শান্তি নেই, তারপরও আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি, সংসার চালাতে গিয়ে ভীষণ হিমশিম খেতে হচ্ছে আমায়। সরকারি চাকরি না থাকলেও জীবন যুদ্ধে বেঁচে থাকা যায় যদি একটু পরিশ্রম করা যায়। তারপরেও রাজ্য সরকারের কাছে অমিত দেববর্মা আবেদন রেখেছেন যাতে সরকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে। আমি 10,323 একজন শিক্ষক, আমার সর্বশেষ পোস্টিং আছিল গাইপাকা এসবি স্কুল করবুকে। বর্তমানে আমার অবস্থা মানে খুবই শোচনীয় অবস্থার মধ্যে আমরা দিন যাপন করতেছি। যেমন আমি এখন ফুটপাতের মধ্যে এই রুটি সবজি এইসব কিছু কিছু বিক্রি করে সংসার চালাতে খুবই কষ্ট হইতেছে এখনের মধ্যে। তাই বর্তমান সরকারের কাছে আমার মানে এটা একদম করুণার্থী যে যাতে সরকার আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে দেয়, যাতে আমি আমার বৃদ্ধ মা এবং আমার ছোট্ট একটা বাচ্চা মানে 3.5-4 বছরের তার লিয়ে যাতে একটা তার ভবিষ্যতের জন্য যাতে আমি একটা কিছু একটা করতে পারি, সরকার যাতে আমার এই দিশা একটা নতুন একটা রাস্তা দেখায় সরকারের কাছে, এটাই আবেদন আমার। আপনার বাড়ি? আমার বাড়ি মধুপুর স্কুল টিলা। নাম? নাম অমিত দেববর্মা। সংসার চালাতে কেমন কষ্ট হচ্ছে আপনার? সংসার চালাতে মানে কষ্ট কি এখন মানে কোনো মতে যাতে দিন যাপন, রাত্রে কোন সময় আমরা মানে চিন্তায় থাকি যাতে রাত্রে শেষ হয়, কারণ 2 মাস আগে আমি একটা ONGC সার্ভের কাজেও ঢুকছিলাম, কিন্তু আজকাল 2 মাস যাবৎ তারা কোনো স্যালারি ইভেন পাইছি না, যার কারণে ফাইন্যান্সের থেকে আমি 30,000 টাকা আমি লোন নিয়েছিলাম, ফাইন্যান্সের তারা আমার বাড়ি তাই আমি লোন দিতে পারতেছি না, কী করুন? আমি ফাইন্যান্সে আমি লাস্ট কিস্তিতে আমি কইছি যে আপনারা আমার নামে পুলিশে গিয়ে কেস করেন, তাহলে আমি কইতারুম যে আমি বেতন পাই না, এলিগে আমি আপনার টাকাটা দিতে পারি না, EMI দিতে পারতেছি না। এটা একটা মানে বাড়ির মধ্যেও একটা খুব একটা হাস্যকর পরিস্থিতির অবস্থা সৃষ্টি হয়েছে সমাজের কাছে। আমরা কমলা সাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শ্যালকের পালিয়ে বিয়েতে সাহায্য করার সন্দেহে এক শ্রমিককে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল কনে পক্ষের বিরুদ্ধে। ঘটনা মালদার ইংরেজবাজার থানার কুলিপাড়া এলাকায়। লিখিত অভিযোগ দায়ের করা হয় সিকান্দার মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে। পালিয়ে বিয়ে করতে সাহায্য করার সন্দেহে এক শ্রমিককে লোহার রড দিয়ে প্রাণে মেরে ফেলবার চেষ্টার অভিযোগ উঠল মেয়ের পক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার মালদা জেলার ইংরেজবাজার থানার কুলিপাড়া এলাকায়। জানা গিয়েছে এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত শ্রমিকের নাম অমিত সাহানি, বাড়ি বিহারে। ইংরেজ বাজারের কুলিপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতো সে। তার শালক প্রতিবেশী এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করে। অমিত সাহানির অভিযোগ, পালিয়ে বিয়ে করতে সে সাহায্য করেছে, এই সন্দেহে তাকে লোহার রড দিয়ে প্রাণে মেরে ফেলবার চেষ্টা করে সিকান্দার মণ্ডল সহ তার পরিবার। তার ডান হাত ভেঙে দেয়া হয়েছে। এই ঘটনায় সিকান্দার মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাম করতে আয় 9 বাজে আর না সোনা কাম 9 বাজে কাম আয়ে দুজনে দু আদমি ঝামেলা হো রা থা হম দূর সে দেখ রে থে উসকে বাদ দেখনে কে বাদ ওহা ঝগড়া করকে আয়া উধার সে বড়া বহুত বড়া রড থা উসকে হাত মে ওর রড লেকে উধার সে আড়া হম নিশা খড়ে থে ওহাঁ পে উসকে বাদ রড লেকে হম হামারে উপর হামলা কর দিয়া হম তো সোচ নহীঁ সকতে থে হামারে উপর হামলা করেগা। কোন লোক ঝামেলা কর রা থা? ঝামেলা কর রা থা সিকো মণ্ডল, উসকা বাপ না হ্যায় পাদু মণ্ডল। কিস লিয়ে ঝামেলা হো রা থা? ঝামেলা দু আদমি জেসে উসকা লড়কি মতলব শাদি কর লিয়া ভাগ করকে ওই হামলা সে হমক মতলব সন্ধ্যা করকে হমক হি মারা মুসে কই লেনা দেনা নাই। সবেরে 7 বাজে কাম মে যাতে হ্যাঁ রাত কো 9 বাজে কাম মে সে আতে হ্যাঁ মহল্লা 3টে পর আজ হম কাম করতে হ্যাঁ। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
মালদার নরহাট্টা অঞ্চলের বুধিয়াহাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল আদর্শ গণবিবাহ অনুষ্ঠান। জামায়াতে ইসলামের উদ্যোগে এই গণবিবাহের আয়োজন করা হয়। এদিন প্রায় 1500 মানুষের ভরি ভোজের ব্যবস্থা করা হয়। বিহার সহ পশ্চিমবাংলার মালদা জেলার বিভিন্ন প্রান্তের 2800 জোড়া বর কনেদের নিয়ে আদর্শ গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিমবাংলার মালদা জেলার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। রবিবার জামায়াতে ইসলামীর আয়োজনে প্রশাসনের সহযোগিতায় এই আদর্শ গণবিবাহের আয়োজন করা হয়। এই গণবিবাহ অনুষ্ঠানে বিহারের 2 জোড়া বর কনে সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের 2800 জোড়া মুসলিম ধর্মাবলম্বী ছেলে মেয়েদের গণবিবাহ দেয়া হয়। অসহায় দুস্থ পরিবার যাদের বিয়েতে খরচ করবার মতো কোনো রকমের সামর্থ্য নেই, সেই সমস্ত পরিবারের বর কনেদের নিয়ে এই গণবিবাহের আয়োজন করা হয়। গণবিবাহ অংশগ্রহণকারী প্রত্যেক কনেদের 12 গ্রাম ওজনের সোনার মালা এবং বর কনের পড়ার সাজ দেয়া হয়। এছাড়াও যাতায়াতের জন্য গাড়ি ভাড়াও দেয়া হয়েছে। গণবিবাহ দেখতে উপচে পড়া ভিড় এলাকাবাসীদের। গণবিবাহ উপলক্ষে বুধিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে বর কনের পরিবারের লোকজন সহ প্রায় 1500 মানুষের সকলের টিফিন এবং দুপুরের ভোজের ব্যবস্থা করা হয়। আমরা এখানে গণবিবাহে এসেছি, এখানে যে এত প্রোগ্রাম করেছে খুব ভালো লাগলো। ওই প্রোগ্রামে যারা অসহায় মানুষ, যাদের সামর্থ্য নাই, তাদের জন্য খুব সহায়তা এটা, এটা আমরা খুব খুশি। এরকম কতজন কতজন ছিল বিয়ে হলো? ওই 32 জন মতো ছিল। কোথা থেকে এসো তুমি? আমি এসেছি জাতাডাঙ্গা থেকে। কি দেওয়া হলো? ওই ড্রেস দেওয়া হয়েছে আর সোনা দেওয়া হলো। কি নাম তোমার? আমার নাম শাহ আলম। হ্যাঁ, শাহ আলম। আমরা আসলে এখানে একটা গণবিবাহ প্রোগ্রাম অর্গানাইজ করছি। এই গণবিবাহ প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য বহন করছে। আমরা দেখছি যে সমাজে আজকে ব্যভিচার আম হয়ে যাচ্ছে। বিবাহ না হওয়ার ফলে ধর্ষণ বা রেপ এটা এমনভাবে আম হয়ে গেছে যে আজকে বিবাহ বন্ধনে কেউ আসতে চাইছে না, একটা লিভ টুগেদার হিসেবে থাকতে চাইছে। আমরা চাই যে না, একটা ইসলামিক শরিয়া মতে বিবাহ হোক, একটা পরিবার গঠন হোক। আর এইটা দেখা গেছে যে অনেক দুস্থতার কারণে বা তার আর্থিক অনটনের কারণে এটা হয়ে উঠছে না। ফলে আমরা এই বুধিয়া হাই মাদ্রাসা এই জায়গায় একটা প্রোগ্রাম, গণবিবাহের প্রোগ্রাম অনুষ্ঠিত করেছি। আর সেখানে আমরা দেখব যে উত্তর দিনাজপুর থেকে 1 জোড়া এবং মালদা যে ওল্ড মালদা সেখান থেকে 6 জোড়া এবং বিহার থেকে 2 জোড়া, মানিকচক থেকে 2 জোড়া এবং ইংলিশ বাজার থেকে 17 জোড়া, টোটাল 28 জোড়া বিবাহ আজকে আমরা এখানে অনুষ্ঠিত করছি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদহের নূরগঞ্জে ধুমধাম করে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের উরুস মেলা। জানা যায় 200 বছরেরও বেশি সময় ধরে সৈয়দ নুরুল হুদা চিশতির স্মৃতিতে বাংলা পৌষ মাসের 11 তারিখে এই উরুস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মুঘল আমলের উরস শুরু হলো পশ্চিমবাংলার মালদার চাঁচলের নূরগঞ্জে। রবিবার উরসকে কেন্দ্র করে গোটা নূরগঞ্জ গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে। 200 বছরের বেশি সময় ধরে সৈয়দ নুরুল হুদা চিশতির স্মৃতিকে বাংলার পৌষ মাসের 11 তারিখে উরস পালন করা হয়। গ্রামবাসীদের উদ্যোগে এই উরস উপলক্ষে চলে নৈশ কাওয়ালির অনুষ্ঠানও। এদিন বিকেলে ভক্তরা ডালা মাথায় নিয়ে শোভাযাত্রা করে পৌষে সমাধিতে চাদর চড়ায় এবং মুনাজাত শেষে সিন্নি বিতরণ করা হয়। এছাড়াও এই অবস্থানে আরও 8 জন পীরের সমাধি ছিল, তবে বর্তমানে সেগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 200 বছর আগে পশ্চিমী দেশ থেকে একাধিক পীরের আগমন ঘটেছিল মালদার চাঁচলে। কেউ কালীগ্রাম, কেউ নূরগঞ্জ, কেউ আলীগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় বসবাস শুরু করেন। তাদের মধ্যেই একজন সৈয়দ নুরুল হুদা চিশতি, তবে তার উত্তরাধিকারের খোঁজ মিলেনি গ্রামে। গ্রামবাসী সাইনুর আলম জানিয়েছেন, পূর্বপুরুষের রীতি মেনে আজও স্মৃতি বিজড়িত পীরের উরস পালন করে আসছি, তবে এবার করোনার কারণে বহিরাগত ভক্তদের দেখা যায়নি। জনা কয়েকজনকে দেখা মিলেছে পীরের মাজারে। সবাই মান্যত করতে আসেন এখানে। উরস উপলক্ষে নৈশ কাওয়ালি চলবে রবিবার এবং মেলায় পরিণত হয়েছে গোটা চত্বর। এবছর নেই, এবছরও পৌষ মাসের 11 তারিখে আমাদের এখানে উরুস মোবারক হয়। সৈয়দ নুরুল হুদার পীরের মাজারের
আমরা প্রত্যেক বছর পুরুষ উদযাপন করি। কত বছর হলো, কত বছর এই অনুষ্ঠান? দীর্ঘদিন, প্রায় 200 বছর থেকে এই অনুষ্ঠান চলে আসছে আমাদের এখানে নূরগঞ্জ উত্তরপাড়া। তো বলতে গে, আমরা জানি ঐতিহাসিক দিক থেকে জানা যায় যে এরা পশ্চিমী দেশ থেকে এইখানে এসেছেন। কুলিগ্রাম জিন্দা পীর, আমাদের নূরগঞ্জের পীর বাবা সব একসঙ্গে এসেছিলেন, তারা সব পশ্চিমী দেশ থেকে এসেছেন একসঙ্গে। চাদর চড়ানো হলো, সেন্নি ফাতে হলো, এবং উরুস হবে, কাওয়াল হবে, কাওয়াল হবে রাত্রেবেলা, কাওয়াল হবে। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসার খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার, ঘটনা কৈলাসহর সেন্ট্রাল রোডে। পুলিশ প্রশাসনের উপর অসহযোগিতার অভিযোগ তুললেন অসহায় পিতা। গত 23 ডিসেম্বর প্রতিদিনের মতো সুস্মিতা পাল যখন কৈলাসহর সেন্ট্রাল রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিজ কাজে যোগ দেওয়ার জন্য রাস্তা পার হবেন, তখনই সেন্ট্রাল রোড এলাকার কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাবলা শীলের মোটরসাইকেলের সাথে দুর্ঘটনাগ্রস্ত হন। প্রথমে আরজিএম মহকুমা হাসপাতাল এবং পরবর্তী সময়ে ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুস্মিতাকে। সুস্মিতার বাড়ি চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জারুলতলী গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছা মাত্রই যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের উপর। অত্যন্ত অসহায় এবং দরিদ্র এই পরিবারটি নির্ভরশীল সুস্মিতার উপার্জনের উপর। এর মধ্যে মেয়ের দুর্ঘটনার খবরে পরিবারের অসহায় অবস্থা, ছুটে যান ঊনকোটি জেলা হাসপাতালে। প্রথম দিন শিক্ষক বাবলা শীল হাসপাতালে গিয়ে সুস্মিতার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব নেন। সেই অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দিন অর্থাৎ 23 এবং 24 তারিখের চিকিৎসার ভার বহন করেন শিক্ষক বাবলা শীল। কিন্তু গত 25 তারিখ থেকে হঠাৎ করে চিকিৎসার ভার বহন করা বন্ধ করে দেন। সুস্মিতার বাবা সুভাষ পাল শিক্ষক বাবলা শীল সহ একাধিক জায়গায় ছোটাছুটির পরও কোনো ধরনের সাহায্য পাননি, এমনকি কৈলাসহর থানারও অসহযোগিতার অভিযোগ তুলেছেন অসহায় পিতা সুভাষ পাল। চোখের সামনে মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে অসহায় পিতা মেয়ের দুর্ঘটনাস্থল সেন্ট্রাল রোডে এসে রাস্তায় গাড়ির নিচে আত্মহত্যার চেষ্টা করেন। এই বিষয়ে স্থানীয়রা দেখতে পেয়ে কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ এসে সুভাষ পালকে বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে যান। এখন দেখার বিষয় কৈলাসহর পুলিশ প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অসহায় পিতাকে ন্যায্য বিচার পাইয়ে দেন কিনা। পয়সা নাই, গরিব মানুষ সবসময় আমি দিন মজুরি খাই, এই মাইয়াটার দিছি নাসিরের রুম, মায়না বেশি পায় না, অল্প পয়সা পায়, এটা দিয়া তাই হয় না, এখানে বাসা দিয়া রাখছি, বাসা দিয়া রাখছে, 2টার সময় তাই ডিউটি আছে, দিনও 2টা ডিউটি, একটা বাচ্চারা একটা সার্টিফিকেটের কাগজ আছে, এটা নিয়ে জমা দেওয়া লাগে, ওই জমা দিতে পরে বাইকে বাড়ি মারিয়া তাই উড়িয়া 3টা ধরে ফেলাইছে, ফেলাইয়া 3টা দাঁত ভাঙছে, এখানে কপাল পাঠাইছে, তারপরে এই ইয় পাঠাইছে, পাঠানি করে 4টা সেলাই লাগছে, পিতরে 3টা সেলাই লাগছে, এরপরে তারা আইলো, আইয়া পরে একটা ইয় দেখাই দিল, বাইক যেটাই মারছে দেখাই দিল, তার সালানা কিতাব নিলে নিজে মালিক নাই, সালা আইয়া বললো এই ফার্মেসি থেকে ওষুধ লাগে আমি দিয়া দিব, তখন এই নাসির রুম মিলছে, মিলার পরে তারা কইছে ঠিক আছে কম্পালসারি করে দিব, তারা গরিব মানুষ, তারা চিকিৎসা পয়সা দিয়া দিল, দেওয়ার পরে 2 দিন দিল, 3 দিনের দিন বন্ধ করে দিল, কোনো ওষুধ দেয় না, কী করবো আমরা গরিব মানুষ। তখন এইরকম করতে করতে আমি নাসির রুমে ফোন করছি, প্রথম করার পরে তারা গেছে গিয়া বলছে ঠিক আছে আর একটা ফার্মেসি দেখায় যে ওইখান থেকে ওষুধ খাওয়া, রুগী সুস্থ করো, ইয়ার পরে আমরা দেখব। তখন আমি তারা সন্ধ্যা দিলাম আমার রুগীটা, আপনারা যেমনি করো রুগীটা বাঁচাই, নাহলে আমি বাবা অক্ষম চাইরা না পয়সা নাই, খামাই করে খাই। তো এই ব্যাপারে আপনার মেয়েকে দুর্ঘটনা ঘটছে, আপনি কি থানায় মামলা করছেন বা অভিযোগ করছেন? আজকে গিয়া থানার 4 দিন বাদ থেকে আজকে গিয়া বাধ্য হয়েছি থানার মামলা করতে। তো আপনি রাস্তায় আজকে মানে ঘুমানোর মানে কি কারণ? তখন আমার মেয়ে মরছে, আমিও মরতে বাধ্য হয়েছি, ওখানে পয়সা করি নাই আর কি করবো, এই মূল্য মাইয়া যেখানে চিহ্ন করছে এখানে তো করছে, আমি মরতে। আপনি পেশায় কি করেন আপনি? আমি কি দিন মজুরি করি। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে, 2টা মেয়ে। বাড়ি কোন জায়গায়? দারুণতলি।
আপনার মেয়ে কি উনকোটি নার্সিং হোমে কাজ করে? নার্সিং হোমে কাজ করে তিন চার মাস। কয় বছর? ২০ বছর। এদিকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত TR02B7970 নম্বরের মোটরসাইকেলটি আটক করেছে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিরাপত্তাহীন ঊনকোটি জেলা হাসপাতাল আতঙ্কগ্রস্ত রোগী সহ রোগীর পরিবারের লোকজন, ভুয়ো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সেজে প্রসূতি বিভাগের রোগীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনার ১৮ ঘন্টা অতিক্রান্ত হলেও কৈলাসহর থানায় অভিযোগ করেনি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। ঊনকোটি জেলা হাসপাতালে ভুয়ো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সেজে প্রসূতি বিভাগের রোগীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনার ১৮ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে জেলা হাসপাতালের তরফ থেকে কৈলাসহর থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অপরদিকে রোগীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জমা দিলেও সেই মামলা এখনো নথিভুক্ত করেনি কৈলাসহর মহিলা থানা। এ নিয়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভ বিরাজ করছে নানা মহলে। রাতের আঁধারে ঊনকোটি জেলা হাসপাতাল কতটা নিরাপত্তাহীনতা রোগীর পরিবার এবং রোগীর বক্তব্যে তা স্পষ্ট। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে এভাবে প্রসূতি বিভাগের মতো স্পর্শকাতর ওয়ার্ডে অপরিচিত লোক চিকিৎসক সেজে প্রবেশ করা যেকোনোভাবেই সম্ভব হতো না বলে সহজেই অনুমেয়। এ ব্যাপারে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, তিনি আগরতলা রয়েছেন, কৈলাসহরে ফিরে এই বিষয়টির ব্যাপারে তিনি সঠিকভাবে বলতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কৈলাসহর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য অভিদাস নামে এক যুবককে আটক করেছে। ঘটনার সূত্রপাত শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত শম্ভুছড়া এডিসি ভিলেজের উপজাতি গর্ভবতী রমণী উমারানী দেববর্মা গত শুক্রবারে গর্ভাবস্থায় ওনার সন্তান প্রসবের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার ওনার প্রসব হবার কথা ছিল, কিন্তু হঠাৎই শনিবার রাত ২টো নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং এক অজ্ঞাত পরিচয় মহিলা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ঢুকে পড়ে জেলা হাসপাতালের প্রসূতি বিভাগে। ঢুকে সেই উপজাতি রমণীর নাম ঠিকানা জিজ্ঞাসা করে সেই সঙ্গে বলে যে আপনাকে আমি এখনই চেক আপ করব। সেই উপজাতি রমণীর পাশেই শুয়েছিলেন ওনার শাশুড়ি, স্বামী ছিলেন বাইরে। সেই মহিলা ওনার শাশুড়িকে ডাকতে চাইলে ভুয়ো ডাক্তার রূপী অজ্ঞাত পরিচয় ব্যক্তি কাউকে না ডাকতে বলে। তারপরও সেই উপজাতি রমণী ওনার বিচক্ষণতা দেখিয়ে ডাক দেন ওনার শাশুড়িকে। সেই সঙ্গে ছুটে আসেন হাসপাতালে থাকা কুমারঘাটের এক আশাকর্মী। তখন সেই অজ্ঞাত পরিচয় ডাক্তার বেশি ব্যক্তি সবাইকে রুমের বাইরে চলে যেতে বলেন এবং দরজা ভেতর থেকে লাগিয়ে দেন। তখন সেই রোগী নার্স রুম থেকে নার্সদের ডেকে আনতে বলে তার শাশুড়িকে। সেই কথা শুনেই ভুয়ো ডাক্তার দৌড়ে লেবার রুমে ঢুকে পড়ে এবং সেখান থেকে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নার্সরা এবং হাসপাতালের সিকিউরিটিরা সেই লোকটিকে ধরে উপর থেকে নিচে নিয়ে যায়। কিন্তু তারপর অজ্ঞাত পরিচয় ব্যক্তির আর কোনো হদিশ পাওয়া যায়নি, এমনটাই জানালেন প্রসূতি গর্ভবতী মহিলার স্বামী। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাত ২টোয় কি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ডাক্তার পরিচয়ে হাসপাতালে ঢুকতে পারে এবং সুজা চলে যেতে পারে প্রসূতি বিভাগে? সেক্ষেত্রে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই। তাহলে কি হাসপাতালের মধ্যেও এখনো রোগীরা নিরাপদ নয়? বিভিন্ন রোগীরা যাচ্ছেন নিজেদের বাঁচানোর জন্য, নিজের সন্তান জন্ম দেবার জন্য। সেই জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এমনিতেই ঊনকোটি জেলা হাসপাতাল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সে জায়গায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা হাসপাতালে সমস্ত রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সহ রাজ্যের আইন শৃঙ্খলা যে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে তার বলার অপেক্ষাই রাখে না।
এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে বিস্তর চাঞ্চল্য ছড়ায়। কালকে রাত্রে যে হয়েছে, প্রথম আইসে মাও পরশুদিন রাত্রে মা আর হাসবেন্ড সারা রাত ঘুমাইছে না, এটা লাগে আমি কইছি তারা দুজন এখন ঘুমাইলা আমার পেটও ব্যথা একটু কমছে কয়ে কইছে, আমি হওয়ার পরে মাত্র ঘুমাইছে। এরপরে আইসে আইয়া দুইজন আইসে, মহিলা একজন, এরপরে ওই যে আইসে হে মহিলা খালি মুখ দেখছে, আমি শাড়ির লাভ পরা মুখ ডাকা নিয়ে খালি ওই পর্দাটি এরকম করে দেখে থাকে। তারপরে এই যে আইসি লোকটা এখানে দাঁড়াইছে আমার এই কাজ করে, তুমি বেড ছড়ার নেই কয়া, না আমি তো বেড ছড়ার না, আমি তো সমর ছড়ার পরে কইছে, ও তোমার নামে উমা রানী কয়া আমার জিজ্ঞাসা করছে, হ আমার নামে উমা রানী, তো তোমার যে প্রেগনেন্টি এটা তো মাসটি পুরা হয়েছে না ক্লিয়ার হয়েছে না, আট মাস না নি কয়া আমার জিজ্ঞাসা করে, আমি তো সত্যি কথা কয়ে দিছি হ কয়া, এটা জিজ্ঞাসা করিয়া গেছে গিয়া, যাওয়ার পরে আবার আইসে আইয়া একটা মজা ঢুকাইছে পকেট থেকে বার করিয়া, এরপরে দরজা লাগাইছে একটু খোলা আসলো সিটকারি লাগাইয়া, ওই মাসি আইসে, মাসি আইয়া জিজ্ঞাসা করছে আপনি কে, ডাক্তার নি কয়া জিজ্ঞাসা করছে, কিছু কইছে নি কে যেন মাসি কইছে নি তোমার কিছু, কিছু তা কইয়ে বারোইছে না, বারোইয়া ওই যে ডেলিভারি রুমে ঢুকছে, ঢুকার পরে আবার গেছে, এরপর আমি মারে উঠাইছে, মারেও উঠাইতে মানে না, লাগ উঠাইতে লাগতো না কিছু হইতো না, প্রবলেম হইতো না আমার কইতে, তো আমি তবু হের কথা মানছি না মারে উঠাইয়া, এরপরে হাজবেন্ড তো ওইখানে আসছে ঘুম বাইরে, হাজবেন্ডে যা উঠাই আনো করছে, উঠানের পরে নার্স রুমে গেছে, নার্স রুমে গিয়া নার্সরে কইছে, নার্সরে করার পরে নার্স আইছে, আইয়াই ওই মাসরে লইয়া নিচের দিকে গেছে, নিচের দিকে হেরা যাওয়ার লগে লগে আবার আইছে আইয়া আরেকটা মজা ঢুকায়, এরপরে মারে কয়টা আছে তুমি তো এখানে বট বয়ে থাকতে পারে না, ওই তো সিট খালি আছে এখানে যাও আর বেডিংটি সরাও কইছে, তারপরে মা তো হের কথা লইয়া বেডিংটি সরাইয়া এখানে রাখিয়া এখানে দাঁড়াইছে, এরপরে মারে কয়টা আছে এখানে থাকতে লাগতো না এদিকে যাও, মারে আমি কইছে মা তুমি এখানে থাকো যাওয়া লাগতো না, ডাইরেক্ট নার্স রুমে যাও খালি কইছে, আমি হের একটু কিচ্ছু কইছি না, নার্স রুমে গিয়া নার্সরে আনো, মা কই মা ওরে কওয়ার লগে লগে মা খালি ওইখানে গেছি দরজা পারে মোবাইলটি কিতা টিপিয়া দৌড় মারিয়া গেছিল, আচ্ছা আপনার শরীরে কোনো টাচ করছে না? টাচ করছে না, আমি টাচ করতে দিছে না। কালকে যে রাত্রে যে ঘটনা হয়েছিল ঘটনাটি আমরা থানাতে এফআইআর, আর রাতে কি ঘটনা হয়েছিল? কালকে রাত্রে যে দুইটা দুই ঘটিকায় একজন অচেনা পরিচিত ডাক্তার রূপে গিয়ে ডাক্তার সাজিয়ে গেছে, সাজিয়ে যে আমার মেসেজে গিয়ে কয়েছে যে চেক আপ করত, কোর্টের সামনে দরজা আছে দরজা সব দরজা বন্ধ করিয়া চেক আপ করতে, এরপর আমার মেসেজ আমার শাশুড়ি মারে ডাকিয়া যে নার্স রুমে নার্সগুলারে ডাকিয়ে আনছে, এরপর বেটাগুলো বাদিয়ে গেছে গাড়ি, এখন কি কেস করছেন? হ্যাঁ কেস করছি। আপনারা এই ব্যাপারে কী চাইনি এই যে এই যে আপনারা জাস্টিক চাই আপনারা নিয়ে বিচার ডাকবো, হ্যাঁ আমার তো একজন ভদ্রলোক আইসে আমার পরে, আপনি তো এখানে আশা করবেন, আমি কিন্তু কুমারঘাট থেকে এসেছি রাশি, আমি পেশেন্ট হয়ে আইসি কুমারঘাট থেকে কালকে, এরপরে এখানে আওয়ার পরে তো ভদ্রলোক আইলো আমার দেখে মনে হইতেছে তাই ডাক্তার হইতে পারে, আইএসের এরকম কথাবার্তা হইতেছে শুনে আবার কই ডাক্তারও হইতে পারে আমার তো সঠিক নয়, আবার জানি যে এখানে নার্স দুইজন আছে আর ডিউটির কেউ নাই, তখন আমি ওইটা গিয়ে তারা জিগাইলাম বলে সিনের লোকটা আর কয় না, আমি হইতে লোকটা কইতে গাইলো কয় দিদিও কইতাম পারি না, আমি বলি তোমরা তাড়াতাড়ি যাও নার্সের কাছে, লোকটা কোনান্তে গাইছে লোকটা তো ডাক্তার না, এরপরে আমি বাইরেছি দরজা দিয়ে বাইরে দেখলাম লেবার রুমের ভিতরে এটা, তো লেবার রুমে দেখে এরপরে যে আমি এখানে দাঁড়াইলাম আবার তাইনের মা একটা নার্সটা ডেকে আনলো, আনতে আনতে লেবার রুম থেকে বাইরে দৌড়াইয়া গেল গিয়া, দৌড়াইয়া যাইবার পরে এরপরে আমি নার্সের এখানে গিয়ে অফিস যে এই রুমিরম আইসছে আপনারা কি ইমার্জেন্সিতে কোনো ডাক্তার আছে
আমার দিদাইল যে বর্ণনাটা কীরকম, আমি তখন কইলাম যে রঙ উষা লম্বা পরিষ্কার, মাথার টুপি, মুখে মাস্ক আছে, আর কী জানি কালো স্যুট। এরপরে কয় না না, তখন নার্সেরা সব উঠাইছে, উঠাই কালকে রাত্রে কেউ ঘুমাইছে না, নার্স তারাও ঘুমাইছে। এরপরে নার্সে আমার সেতুতে গেছে, গিয়াসিরা নিচে নামছে, নাইবা পূজা পুজো করছে। আমি তো দেখছি, আমি দেখছি আমার সাইডে দিয়ে হয়ে গেছে, মানে আমি বই পেয়ে গেছি, হয়তো আমি এখন তার ব্যাপারে এখন তারে যে কইতে যাই, আমার যদি আবার আক্রমণ করে, মানে আমি নার্সের সরাসরি, মানে যেটা সত্য কথা, আমি নার্সের সরাসরি দেখাইছিলাম, আমার কিনা দিয়ে আবার আইছি তা আওয়ার পরে। এরপরে নার্সে দৌড় দিয়েছি, হয়ে ওই ওই তো এরপরে কি হয়েছে, আমি দেখছি আশা। আর তাই কইতাছে আরেকজন, মানে আমরা তো মনে করছি ডাক্তারে, আমরা তো খেয়াল করছি, পরে আমার ডাউটগুলো যে সময় কইছে, মানে চেক করছি যে গ্লাভস উস লাগাই চেক করছি, কীটা হয় ডাক্তার নিয়ে ওখানে চেক করা কথা না, কতটুকু আগে ম্যাডাম হয়ে গেছে, ও তখন আমার সন্দেহ লাগছে। আপনি কি সবসময় রুগী নিয়ে যান ভাই? বেশিরভাগ রুগী নিয়ে রুগীটাকে। সেদিন যে গেলেন, মানে রুগী দেখতে গেছেন না আপনি? না না, আমি তো দেখি আমার যে রুগী আসিল এটা অলরেডি গেছে গিয়া, আমি আরেকটা টিকে আসিলাম, মানে ধর্মনগর একটা ইয়েতে টিকে আসিলাম, তীর থেকে আইতে সময় ওই কইনার দুপুরিয়া টিকা দেয় ওই রাত্রে নিয়ে দিন গিয়া, নাইলে পরের দিন সকালে দিন, মানে আজকের আমি কোনোদিন এরকম ডিস্ট্রিক্টের ইয়েতে আমি ঢুকছি না, আর আমি জানিও না কোনটা লেবার ইয়ে আর কোনটা ইয়ে সিস্টার রুমেও আমি কোনোদিন ভিতরে ঢুকছি না, কেন এইটা বছরে আর দিয়ে মহিলা একবার ঢুকছি, দুইটাতে আমি ঢুকছি না। যারা ইয়ে আসিল রক্ষীরা আসিল, তারা আপনার বাধা দিয়েছে না? রক্ষীরা কেউ আসিল না, যদি রক্ষীরা থাকতো তাহলে তো আমি তারাই জিগিয়ে দিতে পারতাম, আমার অন্য পিতা বা সিস্টারও যদি থাকতো সামনে যেত আমি তাই ডিউটি দিয়ে দিতাম। কেউ আসিল না? ডিউটিতে কেউ ছিল না? না, কেউ আসলো না, মানে পাবলিক লোক আসলো, সব ঘুমিয়ে গেছে, এর মধ্যে ঘুমিয়ে আসলো। রাত্রে কি আপনি ডাক্তার পাইছিলেন গিয়ে? না না, ডাক্তারও কেউ নাই, সিস্টার নাই, তারা জিগেছে তোমরা বেচারা নেই, কইয়া আমি পাই নিয়ে আসি। নেক্সট বার যে সময় গেছি, মানে সে আইয়া ফোন করিয়া অনেক চেষ্টা করছেন, এত সব মানুষের মধ্যে আমি ছিল তা নিয়ে কেমন করবো, এটা তো কইতে পারে, এটা তো অনেক প্রশ্ন হয়ে যায়। আপনি কি শিলদান করছেন? না, আপনার নামে শুধু আপনি চিনেন নি তাহলে কেমনে তারা আপনারা চেনে না, আপনারা চেনেন না, কী কারণে আপনারা এরকম করবো? তখন তো এটা কী কইতাম, তখন আমি তো এরকম কোনো বাজে কাজ করছি না, আমি যার ঠিকানি গেছি ওটাই আমার। কয়টার সময় গেছিল? আনুমানিক দেড়টা হয়েছিল। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।